হ্যালো বন্ধুরা আবার চলে এলাম একখানি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা কেন্দ্রীয় প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মিলতে পারে দারুণ একখানি খুশির খবর তো বন্ধুরা কেন্দ্র এবং রাজ্যের যৌথ এখানে বৈঠক ডাকা হয়েছে এবং সেই বৈঠক থেকেই মিলতে পারে আবাস যোজনা প্রকল্পের দারুণ খুশির খবর তো বন্ধুরা আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিব আপনারা দু সালের নতুন যে ঘরের লিস্ট সেই লিস্টটি কীভাবে নিজের ফোন থেকে বার করবেন এবং দেখবেন এই লিস্টে কাদের কাদের নাম আছে এবং কারা কারা টাকা পেতে চলেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন কীভাবে এই লিস্টটি বার করবেন তো আশা করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফেশন পেল ট্রল করে রাখবেন সমস্ত নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা দু হাজার চব্বিশ সালের এই আবাস যোজনা ঘরের নতুন লিস্টটি বার করার জন্য আপনারা যে কোনো এখানে ব্রাউজার ওপেন করে নেবেন তারপর সার্চবারে সার্চ করবেন পি ডট এনআইসি ডট ইন তো পি ডট এনআইসি ডট ইন লিখে সার্চ করলেই আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে তো আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনারা স্কল করে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসলেই আপনারা এখানে দেখতে পাবেন এফ সিক্স এফ ট্রানজাকশন সামারি তো আপনারা সিম্পলি এই জায়গায় ক্লিক করবেন তো এখানে ক্লিক করলেই আপনাদের পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে তো আপনারা সিম্পলি এখানে আমি একটু জুম করে নিচ্ছি তো আপনারা এখানে বাঁদিকে দেখতে পাচ্ছেন হোম সিম্পলি এই জায়গায় ক্লিক করবেন তো হোমে ক্লিক করার পরে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট সিম্পলি থ্রি ডটে ক্লিক করবেন এই থ্রি ডটে ক্লিক করার পরে বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন আওয়াজ সফট তো সিম্পলি এই জায়গায় ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে অনেকগুলো অপশান চলে আসবে তো আপনারা সিম্পলি এখানে কী করবেন রিপোর্ট এই জায়গায় ক্লিক করবেন তো রিপোর্টে ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে তো আপনারা স্কল করে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এফ এই সিরিয়াল নাম্বারে চার নাম্বারে দেখতে পাচ্ছেন এফটিও ট্রানজাকশন সামারি তো আপনারা সিম্পলি এই জায়গায় ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারভেস চলে আসবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাজ ফার জেনারেটেড ফাইন্যান্সিয়াল ইয়ার তো সিম্পলি এখানে তেইশ চব্বিশ রেখে দেবেন তারপরে এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তারপরে অল স্টেট এই জায়গায় আপনার যে স্টেট সেটি বসিয়ে দেবেন এইভাবে আপনার স্টেট আপনার যে ডিস্ট্রিক্ট আপনার যে ব্লক সমস্ত কিছু এখানে ফিল করবেন তো আমি এখানে ফিল করে নিচ্ছি তো সমস্ত কিছু এখানে ফিল হয়ে গেলে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাল রঙের এখানে লেখা চলে এসেছে প্লিজ সিলেক্ট দ্য অপশান বিলো তো আপনারা কী করবেন আবারও এই সিলেক্ট এই জায়গায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে টোটাল নাম্বার অফ এফটিও জেনারেটেড তার মানে কতগুলি এফটিও জেনারেটেড হয়েছে তো আপনাদের যতগুলি এফটিও জেনারেটেড হবে ঠিক ততগুলি এই নতুন ঘর দেওয়া হবে তো তার মানে এখানে আপনারা নতুন লিস্টটি এখান থেকেই পেয়ে যাবেন তো সিম্পলি আপনারা টোটাল নাম্বার অফ এফটিও জেনারেটেড এই জায়গায় ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনারা স্কল করে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে আপনারা এখানে অঙ্ক দেখতে পাচ্ছেন সাতান্ন মাইনাস তিরিশ তো আপনাদের আলাদা আলাদা থাকতে পারে তো এই সাতান্ন মাইনাস তিরিশ এটাই যা অ্যান্সারটি হবে সেটি এখানে বসিয়ে দেবেন তো আমি এখানে বসিয়ে দিচ্ছি তো অ্যান্সারটি সঠিকভাবে বসানোর পরে সিম্পলি আপনারা সাবমিট করে দেবেন তো সাবমিট করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনারা স্কল করে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসলেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যতগুলি এফটিও তৈরি হয়েছে তো সমস্ত লিস্ট এখানে চলে এসেছে তো এই যে সমস্ত লিস্ট এফটিও তৈরি হয়েছে এই সমস্ত এফটিওগুলি খুব শীঘ্রই টাকা পেয়ে যাবে তো কারো কারো হয়তো প্রথম কিস্তির কিংবা কিছু টাকা দেওয়া হয়েছে আর যারা এখনও পাননি তো তাদের খুব শীঘ্রই এই টাকাগুলি দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা মনে করলে এটিকে ফোনে ডাউনলোড করে নিতে পারবেন তো ডাউনলোড করার জন্য আপনারা এখানে অঙ্কটি মাইনাস প্লাস করে যা হবে সঠিক অ্যান্সারটি বসিয়ে দেওয়ার পরে ডাউনলোড এক্সেল এই জায়গায় ক্লিক করবেন তো এইভাবে আপনি আপনার এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা এইভাবে আপনি আপনার ফোন থেকে খুব সহজেই দু হাজার চব্বিশ সালের যে লিস্ট সেটি দেখে নিতে পারবেন কাদের কাদের নাম আছে এবং কারা কারা টাকা পাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেনি তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিল টল করে রাখবেন সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য